এক বন্ধুকে বলছে, বন্ধু দুঃখের কথা যদি শুনে নিতে আসখানা তাহলে অন্তরটা ফুটে যাবে। এক বন্ধুকে বলছে, বন্ধু রে আমার বাড়িতে দুই দিন তিন দিন থেকে খাবার ছিল না, সব সমস্ত ছেলে মেয়ে অনাহারে আছে। হে বন্ধু তুমি শোনো, আমি আজকে নবীজির দ্বারে বসতে পাবো না, আজকে আমি কাজের জন্য যাব। বন্ধু তুমি দ্বারে বসো, নবীজির মুখ থেকে সুন্দরভাবে কোরআন হাদিসের কথাগুলো মুখস্থ করে নেবে। হে বন্ধু আমি আজকে জঙ্গলের মধ্যে চলে যাব শিকার করার জন্য বা লকড়ি কাটার জন্য, আর সেই লকড়িগুলো কেটে বাজারে বিক্রি করে কিছু পয়সা হবে, বাড়িতে ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা হবে। এইরকম করে আমি যখন কালকে চলে আসব তখন তুমি কালকে চলে যাবে, আবার আমি নবীজির দ্বারে বসব, ওখান থেকে শুনে নেব, আর যখন তুমি পরশুদিন ফিরে আসবে আমি তোমাকে এক এক করে নবীজির কথাগুলো শুনিয়ে দেব। তুমি শুনে মুখস্থ করে নেবে, এত কষ্ট করে নবীজির দ্বারে বসেছেন, তারা কোরআনের জ্ঞান অর্জন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের ঘটনা শুনুন। বন্ধু আমার, আজকে মাদ্রাসার তালবিলিমদেরকে খাবার দেবে না, অনেক কেউ জাগির রাখতে চাইবে না, মাদ্রাসা গড়তে চাইবে না, তালবিলিমদেরকে ভালোবাসবে না। বন্ধু আমার শুনুন, আপনার এখানে মাদ্রাসা আছে, আপনার খাস করে গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেবেন। হযরত আবু হুরায়রা নিজে বলছেন, আমার এরকম অসুবিধা এমন সমস্যায় আমি ছিলাম, এমন আমার শরীরটা হিলে গিয়েছিল, আমি যেন এমন ক্লান্ত হয়ে গিয়েছি, কিসের কারণে কোনো অসুখ হয়নি, কোনো বিমারি হয়নি, আমার পেটে দুই দিন তিন দিন থেকে খাবার ছিল না, এর কারণে আমি যেন চলতে পারছিলাম না, আমি এক জায়গা থেকে অন্য জায়গা যাব বলে কোনো শক্তি পাচ্ছিলাম না, এরকম ভাবে আমার কোনো শরীরের দল বলছিল না, নবীজির দ্বারে কেমন ভাবে গিয়ে বসব, কিন্তু লজ্জায় আমি কাউকে বলতে পারছিলাম না, আমি খেতে পাইনি, আমি অনাহারে আছি, আমার জন্য খাবার ব্যবস্থা করে দে। সেটা আমি লজ্জায় বলতে পারছিলাম না, বুদ্ধি করলো, কি বুদ্ধি করে খেতে পাওয়া যাবে, এইরকম ভাবে একটা চিরকুটের মধ্যে একটা হাদিস বা আয়াতে আয়াত লিখে নিল। লিখে নেওয়ার পর সেই বলছে, আমি এটা প্রশ্ন করব, রাস্তার ধারে দাঁড় হয়ে গেলেন, আর রাস্তার ধারে আমি দাঁড় ঘুরে যাব, যখন কেউ আসবে আমি তাকে প্রশ্ন করব, এই প্রশ্নটা আমি জানি না সেটা না, আমি প্রশ্নটা যখন করব আমার চেহারার দিকে সে তাকিয়ে দেখবে, আমার চেহারাখানা দেখবে এইরকম ভাবে উস্কো খুস্কো হয়ে আছে, শুকিয়ে আছে, এইরকম অবস্থা দেখে আমার হাতখানা ধরে খাবার জন্য নিয়ে যাবে। দেখেন শিক্ষা অর্জন করবে, আসামের সুফার মধ্যে এরকম মাদ্রাসার ব্যবস্থা ছিল না, মসজিদ নববীতে এক পার্শ্বে নবীজি সেই তালবিলিমদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিতেন। আবু হুরায়রা রাস্তার কিনারে দাঁড় হয়ে গেছেন, সর্বপ্রথমে দেখছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আসছেন। আবু হুরায়রা বলেন, যখন আমি দেখলাম আমার মনটা যেন এইরকম বড় হয়ে গেল, হাই রে আমি যখন প্রশ্ন করব তখন আমার এইরকম চেহারাখানা দেখবে, আমাকে সঙ্গে সঙ্গে খাবার জন্য হাতখানা ধরে নিয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে পৌঁছেছেন, প্রশ্ন করলেন, আবু হুরায়রার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কিন্তু কোনো রকমের খবর জিজ্ঞাসা করলেন না। আবু হুরায়রা বলেন,
দিন আমি লক্ষ্য করে দেখছি, হয়তো আমাকে ডাক দেবে, হয়তো আমাকে ডেকে নেবে, কিন্তু ডাকলেন না। এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে বাড়িতে গিয়ে ঢুকে গেলেন। দ্বিতীয় নম্বরে হাজরা তোমার রাজিয়াল্লাহ তাআলা আনহু আসছেন। আবু হুরায়রা বলেন, আমি সে এই হিসাবে প্রশ্ন করলাম, ওমর প্রশ্ন উত্তর দিলেন, কিন্তু আমার খবর জিজ্ঞেস করলেন না, তিনিও বাড়ি চলে গেলেন। শেষে শেষের বেলায় যিনি হচ্ছেন গরিবের বন্ধু ইয়াতিমের সাথে, সব জায়গার খবর রাখনে ওয়ালা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আস্তে আস্তে যখন নিকটে এসে পৌঁছেছেন, আবু হুরায়রার চেহারাখানা দেখে নবীজি মুষ্টি মেরে হেসে উঠেছেন। আবু হুরায়রার অবস্থা দেখে নবীজি বুঝতে পেরেছেন, হাতখানে ধরে নবীজি নিয়ে যেতে যেতে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বাড়িতে জিজ্ঞেস করলেন, ওরে বিবিরে, একা করে সমস্ত বিবিদের বাড়িতে জিজ্ঞেস করা হলো, তল্লাশি না হলো, কিছু খাবার আজকে